হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন, বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর সিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। চার দলের মক্কার চার নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা করে রাখবো। দ্বিতীয় নেতা বলে, না এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখব। তৃতীয় নেতা বলে, না রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না আমি নেব। কিলা কিলা আসে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? চারজন। এখন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক আজকের জন্য এখানেই, সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রদিনা বি, আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্ব নবীকে বললেন, এই এই ঘটনা, কেউ তো পাথর ছাড়তে চায় না। পাথর হইলো একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে, এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ, নাই কাপড় নিয়ে আসা হলো। বিষ্ণুই বললেন, কই পাথর? সবাই বলল, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। চার নেতারে বললেন, ও চার নেতা, কাপড়ের চার কর্নারে তোমরা ধরো। চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো, বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়, চার নেতারে বললেন, চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, তারপরেও খুশি। সুবহানাল্লাহ, কইবেন না? প্রথমে যে হাজরে আসাদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ, কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি, এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো, ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন! হোয়াট এ ক্যারিশমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ, 120 বছরে, কয় বছর কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামায় দিলেন। এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল, সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে, চিল্লায় কোন, ঠিক কিনা? নেতা আসলেই সমাজ হবে, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়, একটা বাব আছে, বাবু কৌলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাইয়া দেব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি, খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি, আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব।
সুবহানাল্লাহ পড়েন, মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলা উখবিরুকুম বি আফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, সেটা আবার কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগাই দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ।